গত 24 আগস্ট মিয়ানমারে বিজিবির 11টি ফাঁড়িতে সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে 25 আগস্ট থেকে শুরু হয় রোহিঙ্গা নির্যাতন, হত্যা ও বিতাড়ন। আরাকানে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে গুলি করে নির্বিচারে হত্যা করে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে 6 লাখের বেশি রোহিঙ্গাকে। এখনো থামেনি অত্যাচারের স্টিম রোলার। প্রতিদিন বাড়ি ঘরে আগুন দিচ্ছে, আমার এক ভাইকে হত্যা করেছে, মা বাবাকে খুঁজে পাইনি, পালিয়ে কোন রকমে বাংলাদেশে এসেছি। যুবতীদের ধরে নিয়ে ধর্ষণ করে মেরে ফেলছে। গ্রাম ছেড়ে পালানোর সময় 6 জনকে মেরে গতে মাটি চাপা দিতে দেখেছি। মিটিং এর কথা বলে যুবকদের ধরে নিয়ে অনেককে মেরে ফেলছে। রাখাইন রাজ্যকে রোহিঙ্গা শূন্য করার মিশনে মিয়ানমার সেনারা এখনো তৎপর। দ্রুত এই ঘটনা বন্ধ করা না গেলে বাংলাদেশের জন্য পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কায় সচেতন মহল। মুসলিমরা যদিও মেজরিটি, সেখানে হিন্দুরাও আছে এবং বৌদ্ধ তথা বড়ুয়া সম্প্রদায়ও আছে, তারা সাথে সেখানে আরাকানে অর্থাৎ রাখাইনে রোহিঙ্গা শূন্য করে বার্মা সেখানে পারমাণবিক কেন্দ্র করে এবং ভবিষ্যতে বাংলাদেশের জন্য যে কোনো সংঘাত। এদিকে আজও শতাধিক রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছে। টেকনাফ শাহপরি দ্বীপের জালিয়াপাড়া, দক্ষিণপাড়া, পশ্চিমপাড়া ও নাইটংপাড়া সীমান্ত থেকে অর্ধ শতাধিক রোহিঙ্গা এপারে ঢুকেছে। পুলিশ জানায় সকাল থেকে শাহপরি দ্বীপের বিভিন্ন সীমান্ত হয়ে আসা 30 জন রোহিঙ্গা নারী পুরুষকে তালিকাভুক্ত করা হয়েছে। পাশাপাশি গভীর রাতে ট্রলারে করে বঙ্গোপসাগর হয়ে আসা 70 জন রোহিঙ্গা নারী পুরুষ এপারে ঢুকে টেকনাফের আবু সিদ্দিক মার্কেটে জড়ো হয়েছিলেন। পরে পুলিশ তাদেরকে সেনাবাহিনীর ক্যাম্পে পাঠায়। এছাড়া সোমবার সন্ধ্যায় নাফ নদী দিয়ে ভেলায় চড়ে আসা 80 জন রোহিঙ্গা নারী পুরুষ ও শিশু এপারে নয়াপাড়া সীমান্ত দিয়ে প্রবেশ করে। আরও বিপুল সংখ্যক রোহিঙ্গা ধনখালী চর ও গর্জন চড়ে আসার অপেক্ষায় রয়েছে বলে জানায় পালিয়ে আসে রোহিঙ্গারা।